নমস্কার প্রিয় দর্শক, আবারও এলাম অনেক 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 দিন পরে একটা দুর্দান্ত ব্লগ নিয়ে। অনেকদিন পরে ইন্ট্রোটা দিলাম আমরা আপনারা সবাই প্রিয় চ্যানেল গরম মশলা নিয়ে। আফটার এ লং গ্যাপ, অনেক দিনের একটা গ্যাপিংসের পরে আবার আইলাম সেই ব্লগিং। ব্লগিং তো ছাড়া যায় না, না যেখান থেকে শুরুবাত হয়েছে এইটা যদি স্টপ হয়ে যায় তাহলে কীরকম হইব। আর মিডিলে নিজের পরিচয়টাও দেওয়া প্রয়োজন। তো এখন আমরা সবাই অন্য একটা ক্যারেক্টারের মধ্যে থাকি, আমি সুমামিত আর বাবলিদি তো একদম ডাইরেক্ট ট্রান্সফার টু বাবলাদা। তো কীরকম লাগে আমরা এই ছোটো ছোটো নাটকগুলো অবশ্যই আপনারা জানাইবা আজকের এই ভিডিওতে কিন্তু। আর তাছাড়া আমরা যে বিভিন্ন ধরনের ক্যারেক্টার নিয়ে যে আপনার কাছে আই, এই ক্যারেক্টারগুলো কি সত্যি আপনার উপরে স্যুট করেন না করেন না? আশা তো করি করেন, কারণ আপনারা কিন্তু অনেক অনেক ভালোবাসা আমরারে দিরা, যার দরুন আমরাও একটার পর একটা নাটক আপনার কাছে নিয়ে আইতে মানে সাহস পাইরাম আর কি, নিয়ে আইরাম। দেখুন আমরা বাকি মেম্বার্সরা কি করে, এই দেখুন ইস মিটিংয়ে ব্যস্ত সবাই, কীরকম রিলস বানাইতো। কারণ আমরা শুধু একটা চ্যানেল না প্রিয় দর্শক, আমরা এখন আরও আরও দুইটা চ্যানেল আছে। সুমাস গুড লাইফ, এই যে ম্যাডাম সুমা, আর এখানে দেখরা আজকে বাবলিদি, বাবলা না বাবলিদি। আমরা বাবলিদিরে বাবলাদার ক্যারেক্টারে কীরকম লাগে অবশ্যই আপনারা জানাইবা। আর আরেকটা চ্যানেলও আমরা নিউ রিলিজ হয়েছে প্রিয় দর্শক, ঢং তামাশা, যেটার মধ্যে আমরা আগামী দিনে অনেক ভালো ভালো আরও আরও সিলেটি শর্ট ফিল্ম আমরা নিয়ে আইব। তার জন্য কিন্তু সবসময় আপনারা সাপোর্ট ভালোবাসা খুবই প্রয়োজন। আর সাপোর্ট আর ভালোবাসা দিতে গেলে কি করতে লাগবো প্রিয় দর্শক? কিছু না, এমন কিছুই না, জাস্ট আমরার ফেসবুকের মধ্যে সুমাস গুড লাইফ, গরম মশলা আর ঢং তামশাটা ফলো করতে লাগবো। আর তারই সঙ্গে সঙ্গে ইউটিউবেও কিন্তু সাবস্ক্রাইব করতে লাগবো। ও সুমামিস, অনেকদিন পরে ব্লগিং এ আইলা। নমস্কার প্রিয় দর্শক, আর গুড়িয়া ফিরিয়া নাটক সারি আইলাম আপনার। আমার কালকে থেকে নাটক খাই ভাল লাগে। আমরা নাটকটি কি রকম লাগে দর্শকরা জিগাও? বাম্পার লাগে, বাম্পার লাগে। তুমি যে লাইছো তার রিপ্লাই। আর প্রিয় দর্শক, আজকে একটু বহুত দিন পরে একটু সাজার সুযোগটাও পাইলাম। লাগে না স্যার ভালো ভাবে। ডেইলি ডেইলি তো দাড়ি দুড়ি লাগাইতে লাগাইতে। তুমি যে ডেইলি যে দাড়ি লাগাও এটার ফিলিংস টা আপনার দর্শকের সঙ্গে একটু শেয়ার করো। ডেইলি যে প্রিয় দর্শক আমি দাড়ি লাগাই, আপনারা কি রকম লাগে? আপনারা তোমার কি রকম লাগে? আমার তো কি রকম লাগতো, আমি তো অলরেডি মেয়ে। তো প্রিয় দর্শক, আজকে আমরা এসে মধুরা, শিলচর মধুরাতে, এখানে মধুরা বাজার কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছর একটা বার্ষিক উৎসব পালন করা হয়, যেখানে ষোলো প্রহর হরিনাম সংকীর্তন করা হয়। তো এই কমিটির পক্ষ থেকে আজকে আমরা আমন্ত্রণ জানানো হয়েছে, কীর্তনে আজকে আমরা এসে আমরাও সবাই হরিনাম জপ করব আর কীর্তনটা উপভোগ করব, তার সঙ্গে সঙ্গে আপনারাও সবাই ঘরে ঘরে কীর্তনটা উপভোগ করবেন। তো চলোই না আজকে আমরা। নমস্কার, আমি ওয়াও কালেকশনস থেকে বলছি। আমাদের ওয়াও কালেকশনসে প্রচুর নিউ নিউ কালেকশনস এসেছে কিন্তু একদম বিয়ার সিজনের জন্য। আর থাকবে প্রত্যেকটা জুয়েলারির উপরে কিন্তু ডিসকাউন্টস, অ্যান্ড থাকবে প্রত্যেকটা জুয়েলারি কেনাকাটার উপরে গিফটস। আপনাদের কি করতে হবে, ওয়াও কালেকশনস এনএন দত্ত রোড নিয়ার লোকনাথ জুয়েলারি কমপ্লেক্স আসতে হবে। ধন্যবাদ। যেহেতু আমরা সবাই আজকে খুবই সুন্দর একটা হরিনাম সংকীর্তনে, রাধে রাধে না কইলে তো হয় না, চলো সবাই একসঙ্গে দুই হাত তুলে রাধে 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 রাধে।
আমার আশ্রম হচ্ছে শ্রী শ্রী রাধা মাধব আখড়া হাসপাতাল রোড দেওয়ান। এই মধুরা বাজারে যেদিন থেকে কীর্তন শুরু হয়েছে 2018 থেকে আমি এই কীর্তনে উপস্থিত থাকি, ঠাকুর ঘরের কাজ করি, পূজারীর কাজ করি অনেক দিন যাবৎ। তারপর এইটা 18, 19, 20, 21, 22, 23 ছয় বছরে পড়ছে। ইনিরাও আমাকে ছাড়ে নাই আর আমি উনিদেরকে ছাড়তে পারি নাই। এই যে দেওয়ান মধুরা অনেক দূর, দেওয়ান মধুরা অনেক দূর, তবুও একেবারে আমার নিজের আশ্রমের মতো যোগাযোগ হয়ে গেছে ইনিদের সাথে। অ্যাকচুয়ালি মোনারও কালকা থেকে পরীক্ষা, তাও কীর্তন তো নিজের দেশের কীর্তন, যেহেতু নিজের বাড়ির এলাকা আইতেই লাগলো। না না একদম না, মিস করাই যায় না, আর এটা ছাড়তেও পারি না। প্রসাদ খাইছি, আপনারা প্রসাদ নিন। দর্শক দেখো এখানে মেলা কীর্তনের সামনে এখানে একটা ছোটো মোটো একটা মেলা বসা নিয়েছে, তো বাচ্চারা প্রচুর খেলার এখানে আছে পাওয়া যাইব। মানে গান্ধী মেলার মতো এখানে সব জিনিস পাওয়া যায় প্রিয় দর্শক। আর কীর্তন মানেই মেলা, মেলা না বললে তো প্রিয় দর্শক এটা মানে ইনকমপ্লিট থাকে। বাচ্চারা যেহেতু আইব, বাচ্চারা না আমরা বড়রাও এখনো মেলা দেখলে এই মেলা মানে এটা একটা আমাদের ছোটবেলার সেই স্মৃতি আমাদের সঙ্গে মানে জড়িত এখনো। তো কীর্তন তার সঙ্গে সঙ্গে মেলা খুবই একটা আনন্দে মানে আমরা সবাই ইয়ে করলাম, আনন্দ করলাম, খুবই ভালো লাগে। আপনারা দেখি আপনারা রিঙ্কুর মানি, না না বৌদি বৌদি, ও রিঙ্কুর বৌদি, আমরা মানি বৌদি বৌদি, ধন্যবাদ 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 ধন্যবাদ। প্রসাদি গ্রহণ করার লাগি প্রচুর দর্শক বৃন্দ এখানে বইছে, ভক্তবৃন্দ ভক্তবৃন্দ অনেক অনেক জায়গা থেকে গিয়েছে, সবাই খুব মানে প্রসাদ স্বাদ হয়েছে নি প্রসাদ ঠাকুরে ও। আর এখানে আমরা স্যারের সেলফি প্রিয় দর্শক, আমরা স্যারের সেলফি আর দেখো এখানে ঠাকুরের খুবই সুন্দরভাবে ঠেলার উপরে সসপ্যান দিয়ে খিচুড়ি বিতরণ করা চলে। এখানে বই যাও বই যাও বই যাও খাও। তো রিঙ্কু কিরম লাগলো বাম্পার? সো প্রিয় দর্শক মাঝখানে আমি ঢুকে গেলাম, কারণ এই যে আয়োজনটা দেখার পরে এতই ভালো লাগলো, এত বড় আয়োজন। আয়োজনটা আজকে 10 তারিখ, আগামীকালকে 11 তারিখ, 11 তারিখ সারাদিন থাকবো। খিচুড়ি কালকে খাওয়ানি হইব কি না এটা আমরা জিগাইমু। খুব সুন্দর একটা আয়োজন, ঠেলার মধ্যে এরকম মানুষ, যেহেতু এটা ফিল্ড মাঠ এবং এই মাঠে মানুষ এরকম বইয়া, এই দেখুন খুব ভাল লাগতেছে, দেখুন বাম্পার লাগে। আর শুনে আইলাম দেখিয়া খুব ভালো লাগলো এই বাতাবরণটা। চলো কালকে থাকবো ওইটা, কালকে কি তা প্রসাদ এইরকম কালকে অন্য এখানে এই ফিল্ডে কালকে মান্ডপে? আচ্ছা এটা কোন দিন থেকে শুরু হয়েছিল? বুধবার, গত পরশু দিন থেকে। তো এটা কয় বছর ধরে এটা চলে? ৬ বছর রানিং চলে। কীরকম মানুষ হয়েছে? প্রত্যেক বছর হয়। ওকে ধন্যবাদ, বিরাট বড় আয়োজন, ধন্যবাদ। এখন আমি একটু নিয়ে যাই আপনারা রে। ভালো 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 ভালো। সো এটা হচ্ছে মেইন দর্শকবৃন্দ, এটাই হলো মেইন জায়গা যেখানে সেই রান্না বান্না করা হয় খিচুড়ি। এই দেখুন এইরকম আয়োজন।
অনবরত রান্না অনবরত চলে পান্ডা ঠিক আছে গয়ার পান্ডা লই আইছে বাম্পার বাম্পার গুড ডিমান্ড বেশি খুব সুন্দর করিয়া এরকম এভাবে রান্না করিয়া এটা কয়টা অবধি চলবো খাওয়ানিটা বিকাল পাঁচটা পর্যন্ত ওকে এইটা সব শেষ হইতেই বলি আচ্ছা আরও কন্টিনিউ হইতে থাকবো ভেরি নাইস বিউটিফুল ও বাবা রে অত বড় সব দিকে মানুষ মাসিকের প্রসাদ কিরকম হয়েছে ভালো হয়েছে খুব ভালো মাসি প্রসাদ স্বাদ হয়েছে নি ওকে আচ্ছা তারা রেজি গাই আপনারা কিরকম লাগলো কই খুব ভালো লাগছে ভেরি নাইস ক্যা বাস সব আইস বাহ বাহ খুব সুন্দর শাড়ি বেঁধে চলো সবই রকম খাও কিরকম হয়েছে আগে কো খুব ভালো হয়েছে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক খুব সুন্দর পেট পূজা করে লেছি খুবই সুস্বাদু আসলো আজকের প্রসাদটা প্রসাদ মানেই তো অমৃত এটা তো সবাই জানেন তো কিরকম লাগছে আজকের আমরা এই হরিনাম সংকীর্তনের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাইবা আর সঙ্গে তো আমরা রিঙ্কু ভাইও আছে আর এই কীর্তনে আইলে আপনারা রিঙ্কু ভাইরেও পাইবা খুবই সাপোর্টিভ আর প্রত্যেক বছর ফাল্গুন মাসে এই তিথিতেই কীর্তনটা হয় আপনারা অবশ্যই আইবা ধন্যবাদ দেখাইবা আবার পরের ভিডিওতে রাধে 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 রাধে।